ओम नमः शिवाय स्टूडेंट्स, आशा करी तुम्हारा प्रत्येके सुस्थ आछो। आज हमरा बांग्ला लैंग्वेजे लिंगेर अनुशीलनीर काज करब। फ्रेश पेजे प्रत्येके लिंगेर नोट्स लेखा कमप्लीट करार पड़े अनुशीलनी हेडिंग दिए काज शुरू करबे। एक्षेत्रेओ आमी तुम्हादेर शुधु प्रश्नगुलो बोले देव, उत्तरटा तुम्हरा निजेरा चेष्टा करे आगे लिखबे, तारपर भिडियोर साथे मिलिए नेबे। देखो, एक नम्बर प्रश्न लेखो, नीचेर लिंगगुली कोनटी कोन घरे बसबे लेखो। ब्राकेट दाओ, दिए ब्राकेटेर मध्ये लेखो शिक्षक कमा महाशया कमा वृद्ध कमा खुकी कमा बंधु कमा शत्रु कमा खाता कमा बच्चा कमा गाच कमा मुख्यमंत्री कमा सूर्य कमा बाघिनी कमा शाशुड़ी कमा गयला कमा चाषी बऊ कमा साहेब कमा टेबिल कमा मानुष कमा गायिका कमा बलद ब्राकेट शेष। প্রশ্নটা দেখে অনেকের মনে হতে পারে যে আমাদের চতুর্থ শ্রেণীর পাঠ্য ক্লিবলিঙ্গ ও উভয়লিঙ্গ, তাহলে পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গবোধক শব্দ কেন দেওয়া হলো। তো সেক্ষেত্রে এটা আমরা আগে যেগুলো পড়েছি সেগুলোকেও একসাথে এই এক্সারসাইজে রিভাইজ করে নিচ্ছি। এবার দেখো, উত্তর বলে লিখে স্কেল দিয়ে দাগ কেটে চারটে কলাম তৈরি করবে। সেই চারটে কলামের মাথায় একটায় লিখবে পুংলিঙ্গ, একটায় স্ত্রীলিঙ্গ, একটায় ক্লিবলিঙ্গ এবং আরেকটায় উভয়লিঙ্গ। হেডিং দিয়ে এই যে এতগুলো শব্দ তোমাদের আমি দিলাম, সেই শব্দগুলোকে যেটা যে ঘরে বসবে বলে মনে হবে সেটাকে সেই ঘরে বসাবে। এবার দু নম্বর প্রশ্ন লেখো, নিচের বাক্যগুলির ক্লিবলিঙ্গ ও উভয়লিঙ্গ শব্দের নিচে দাগ দাও ও লিঙ্গ উল্লেখ করো। এবার কিছু বাক্য তোমাদের দেওয়া হবে, বাক্যের মধ্যে উভয়লিঙ্গ ও ক্লিবলিঙ্গ বোধক শব্দ রয়েছে, সেটাকে চিহ্নিত করবে বা আইডেন্টিফাই করবে এবং পরের লাইনে দাগ দিলে বাক্যের মধ্যে এবং পরের লাইনে সেই দাগ দেওয়া শব্দটা কী প্রকারের লিঙ্গ সেটা লিখবে। এক নম্বরটা দেখো, আমি উত্তরসহ বলছি, তোমাদের সুবিধে হবে। শিল্পী ছবি আঁকছে, শিল্পী পুরুষও হতে পারে মহিলাও হতে পারে, তাই এক্ষেত্রে শিল্পী উভয় লিঙ্গ বাচক শব্দ। এবং ছবি বলতে জড় পদার্থ বা অচেতন পদার্থকে বোঝাচ্ছে, তাই এক্ষেত্রে ছবি হলো ক্লিবলিঙ্গ। তাহলে বাক্যের মধ্যে দাগ দেবে এবং পরের লাইনে উত্তর হিসেবে লিখবে, উত্তর লিখে ড্যাশ দিয়ে উভয়লিঙ্গ কমা ক্লিবলিঙ্গ দাড়ি। আশা করি বুঝতে পেরেছ। এবার দু নম্বর বাক্য লেখো, শিশুরা খাচ্ছে, পরের লাইনে উত্তর লেখার জায়গা ছেড়ে তারপরের লাইনে লেখো জানলাটা বন্ধ করো দাড়ি। পরের লাইনে উত্তর লেখার জায়গা ছেড়ে চার নম্বর লেখো মেষ শাবকটি জলপান করছে। মেষ শাবক বলতে ছোট্ট ভেড়ার বাচ্চাকে বোঝাচ্ছে। পরের লাইনে উত্তর লেখার জায়গা ছেড়ে পাঁচ নম্বর লেখো মলি গাছের ফুল তুলছে। পরের লাইনে উত্তর লেখার জায়গা ছেড়ে ছ নম্বরে লেখো মুখ্যমন্ত্রী আজ সভায় আসবেন। উত্তর লেখার জায়গা ছেড়ে সাত নম্বর প্রশ্ন লেখো, ডাক্তারবাবু রোগীর চিকিৎসা করেন। পরের লাইনে উত্তর লেখার জায়গা ছেড়ে আট নম্বরে লেখো এই চেয়ারটায় বসো দাড়ি। উত্তর লেখার জায়গা ছেড়ে ন নম্বর প্রশ্ন লেখো, ভারতবর্ষে নানা ভাষাভাষীর মানুষ দেখা যায়, অর্থাৎ ইন্ডিয়াতে অনেক ভাষায় কথা বলে, অনেক ভাষার লোক দেখতে পাওয়া যায়। উত্তর লেখার জায়গা ছেড়ে পরের লাইনে দশ নম্বর প্রশ্ন লেখো, আলোর বেগ বাতাসের চেয়ে বেশি। উত্তর লেখার জায়গা ছেড়ে তিন নম্বর প্রশ্ন লেখো।
বন্ধনী থেকে ক্লিবলিঙ্গ ও উভয় লিঙ্গ যুক্ত শব্দগুলি শূন্যস্থানে বসাও। এখানে ব্র্যাকেটের মধ্যে তোমাকে কিছু শব্দ দেওয়া হয়েছে, কিন্তু সেই শব্দগুলি সবই হয় ক্লিবলিঙ্গের নাহলে উভয় লিঙ্গের। তোমাকে বাক্য পড়ে সেই শূন্যস্থানে বুঝে বসাতে হবে যে কোন শব্দ আমি কোথায় বসাবো। এক্ষেত্রে উত্তর লেখার পরে যখন তোমরা মেলাবে, দেখবে শূন্যস্থানে যে শব্দগুলো আমি লিখেছি সেগুলোকে গ্রিন পেন দিয়ে মার্ক করে দিয়েছি, অর্থাৎ বুঝতে পারবে যে সেগুলোই উত্তর। তো আমি প্রশ্নগুলো বলছি, সেগুলো লেখা শুরু করো। এক নম্বর, ছাগল ড্যাশ লাফিয়ে চলে দাড়ি। দু নম্বর, ড্যাশ কিরণ বড় মধুর দাড়ি। তিন নম্বর, ড্যাশ গোলমাল করছে দাড়ি। চার নম্বর, ড্যাশ সভা করছেন দাড়ি। পাঁচ নম্বর, গরুর পাশে ড্যাশ দাঁড়িয়ে আছে দাড়ি। ছ নম্বর, ড্যাশ কলম দিয়ে লেখো। সাত নম্বর, ছেলেরা ড্যাশ খেলছে দাড়ি। আট নম্বর, এটা ড্যাশ টেবিল দাড়ি। নয় নম্বর, ড্যাশ পুরস্কার দিচ্ছেন দাড়ি। দশ নম্বর, এই নদীতে প্রচুর ড্যাশ চলাচল করে। আজ এই পর্যন্ত রইল, আশা করি বুঝতে পেরেছ। নমঃ শিবায়।